This is AGTLIVE 24/7. You are watching AGTLIVE 24/7. প্রত্যেকটি বড় বড় বাজারে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে কমপক্ষে একটি করে জনসভা হবে, একটা মিছিল হবে, একটা জনসভা হবে। এটা একটা জাতীয় কর্মসূচি আমাদের, তাতে বেকারি, তার সঙ্গে এনজিএম ব্যাকআউট, মূল্য বৃদ্ধি, এই যে পেট্রোল ডিজেলের উপরে সেচ বসানো, এসব শ্রমকোট এবং কৃষকদের ফসলের উপযুক্ত দামে আইনসঙ্গত অধিকার, এরকম দাবিগুলোকে নিয়ে আমাদের এই প্রচার আন্দোলন। তার সঙ্গে যুক্ত ত্রিপুরার জল, খাদ্য, রাস্তা, শিক্ষক, এই সমস্ত আইনের শাসন প্রয়োগ করেছে। পাঁচ বছরের চেয়ে এই সরকার বেশি চাকরি দেবে, আমরা সে জায়গায় বলছি বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে বিগত প্রথম থেকে সপ্তম বামফ্রন্ট সরকার তার পাঁচ বছরে 30,000 থেকে 40,000 চাকরি দিয়েছে। তো রতন বাবুদের হিসাব অনুযায়ী এরা 3,000 থেকে 3,500 চাকরি দিয়ে পেরেছেন, তাহলে তাদেরকে আরো কম করে 35,000 চাকরি দিতে হবে। এই 179 দিনে 25টি রবিবার আছে, 12-13টা সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে আছে, বন্ধ আছে, পূজা হলিডে আছে, তারপরে নির্বাচন ঘোষণা হলে প্রায় আরো 1.5-2 মাস সরকারের সমস্ত বন্ধ হয়ে যাবে, অর্থাৎ তার এই সরকারের কার্যত কাজ করার সময় আছে আর মাত্র 70 থেকে 80 দিন, বেশি না। তাহলে রতনবাবুদের দিনে এই 35,000 চাকরি দিতে গেলে পরে কটা অফার সই করতে হবে, আসলে সেই হিসাব বলে তিনি এমনিতেই ওনার হিসাব একটু খুব ভালো, হিসাব বলে তিনি করতে পারছেন না বলে যাচ্ছেন। এই হলো ঘটনা। কাজেই আগামী 14 থেকে 24 তারিখ সারা ত্রিপুরাতে আমাদের প্রচারের একটা জোয়ার উঠবে, ভারত সরকার এবং ত্রিপুরা সরকার নীতির বিরুদ্ধে জনগণ। আপনারা কিছু বলবেন? আপনারা বলছেন যে যাদের যে সমস্ত দলের বিধানসভাতে রিপ্রেজেন্টেশন রয়েছে তারা বিজেপির বিরুদ্ধে একটি সমুচিত জবাব দেওয়ার জন্য যাতে একসঙ্গে একটি প্ল্যাটফর্মে এসে ভোটে যোগদান করেন, তো বিধানসভায় বিজেপি বাদে যে দলগুলো রয়েছে তাদের কারোর সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে? আমরা আবেদন করছি, বিধানসভায় আইপিএফটি আছে, আমরা মনে করি তারা যথাযথ মর্যাদা পাচ্ছেন না বিজেপির কাছে, এমনকি বিজেপি দলের সদস্যরাও আছেন, অনেকে যথাযথ মর্যাদা পাচ্ছেন না। আইপিএফটি আছে, আইপিএফটি যথাযথ মর্যাদা পাচ্ছেন না। সম্প্রতি নির্বাচনে কংগ্রেস দলের একজন প্রার্থী নির্বাচন জিতেছেন, শ্রী সুধীর রায় বর্মন, ওনাদের সকলের কাছে আমাদের আবেদন, ব্যক্তিগতভাবে কারোর কাছে আবেদন করার বিষয় নয়, সবার কাছে আবেদন। এমন ধরনের একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল এখানকার মানুষের দুঃখ দুর্দশার জন্য দায়ী, যারা আমাদের সংবিধানকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে, তাদেরকে পরাজিত করার সবারই দায়িত্ব। এগিয়ে আসুন, আমরা আপনাদেরকে একসঙ্গে মিলে লড়াই করতে তৈরি। লেটেস্ট মানে সর্বশেষ মানে তারিখে নির্বাচন হলেও ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে নির্বাচন করতেই হবে ভারতীয় নির্বাচন কমিশন। তার মানে হল আজ থেকে 7ই সেপ্টেম্বর, আজকে 28শে সেপ্টেম্বর ফেব্রুয়ারি অব্দি ধরা হয় ভোট, মাত্র 179 দিন বাকি আছে।
যে শাসক দলের মধ্যে এই 179 দিন এতে ভুল নেই এবং অস্বস্তিকর একটা তাদের অস্থিরতা শুরু হয়েছে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন দপ্তরের অনিয়ম করে অনৈতিকভাবে অর্থ লোড ফাইল সরানো ফাইল পুরানো ব্লক থেকে সিমেন্ট চুরি করা রড চুরি করা সর্বত্র ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপি দলের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে কারণ তারা টের পাচ্ছে তাদের এই যাবতীয় কর্মসূচিগুলি পুরোটাই টিকবে না এবং তাদের সর্বভারতীয় সভাপতি নাড্ডা সাহেবকে নিয়ে এসে গত 28 তারিখে আমরা দেখলাম পত্র পত্রিকাতে লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপন ছাপিয়ে আপনারও প্রচার করলেন তাদের উপস্থিতি দেখে আপনাদের দুশ্চরেই সংবাদ মাধ্যমে যে নাড্ডার এই 28 তারিখে জনসভা থেকেই নির্বাচনের ডাকে কাঠি পড়বে সেভাবেই তার প্রস্তুতি নিয়ে খুমলবে জনসভা করলো এবং সেই জনসভা দাহা ফ্লপ করল সুপার ফ্লপ করল এটা বিজেপির সমর্থকদের ঘরে ঘরে এবং যে সমস্ত ছেলেপুলেদেরকে তাদের বেকারিত্ব এবং দারিদ্র্যের সুযোগ নিয়ে এদেরকে এই বাইক বাহিনী বলে ব্যবহার করেছে কালো টাকা পাহারা দেওয়ানোর জন্য আজকে তাদের মধ্যে এই বার্তা গেছে আমরা তাদেরকে বলছি আগামী 179 দিনে ওই রতনলাল নাথরা যতই আজগবি বলো কদিন আগে আপনাদেরকে ডেকে নিয়ে বলেছেন আমরা আপনাদেরকে বেশ রাত্র 8টা প্রায় আমরা আপনাদেরকে এখন আমাদের আহ্বানে এসছে ধন্যবাদ আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি একটা বিশেষ উদ্দেশ্যে আমরা আপনাদেরকে আহ্বান করেছি ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের শাসক পার্টি আমাদের রাজ্যের তারাই শাসক পার্টি আমাদের রাজ্যের মানুষকে নিয়ে ওরা একটা ছেলে খেলা শুরু করেছে আমাদের রাজ্যের একটি মাত্র রাজ্যসভার আসন এই রাজ্যসভার আসনে নির্বাচন হয়েছে 2022 সালের এপ্রিল মাসে আজ থেকে 5 মাস আগে 5 মাসের ব্যবধানে রাজ্যসভার এই আসন আবার শূন্য হয়ে আগামী 22 সেপ্টেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে এটা একটা ছেলে খেলার মতো ঘটনা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার মানুষকে কি মনে করে রাজ্যসভার মেয়াদ 6 বছরের জন্য ওদের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা আছে ওরা পরিকল্পনা করে ওদের রাজ্যসভার মেম্বার কে হবে কি হবে না ওরা ঠিক করার দায়িত্ব কিন্তু আমাদেরকে 6 মাসের ব্যবধানে আরেকটা নির্বাচনের মুখে ফেলে দিল এবং সেই নির্বাচনে আমরা বামপন্থীরা বিজেপিকে আমরা পরাজিত করার জন্য লড়ব বিজেপির বিরুদ্ধে লড়ব আমরা বিজেপিকে আমরা ছাড়ব না লড়ব আমরা আমাদের আবেদন থাকবে ত্রিপুরা বিধানসভার সকল সদস্যদের কাছে বিজেপির এই নীতিকে পরাজিত করুন বামফ্রন্ট ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের প্রার্থী আমরা আজকে ঘোষণা করছি আমরা 2-1 দিনের মধ্যে আমরা আমাদের প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন আমাদের প্রার্থী হচ্ছে ত্রিপুরা বিধানসভার বর্তমান সদস্য প্রাক্তন অর্থমন্ত্রী শ্রী ভানুলাল সাহা উনি বামফ্রন্টের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বামফ্রন্টের আবেদন হচ্ছে এখানে বিজেপিকে পরাজিত করবার জন্য সমস্ত দল তার যাদের প্রতিনিধিত্ব আছে বিধানসভায় যাদের এমএলএ আছে তারা এগিয়ে আসুন
বিজেপিকে একটা সমুচিত শিক্ষা দিন, আমরা এটাই প্রত্যাশা করে করছি আমরা। এই জন্যই আমরা মোহাম্মদ আলী ঝাকে আমরা আমাদের প্রার্থী হিসাবে আমরা ঘোষণা করছি। 10ই সেপ্টেম্বর অবধি ত্রিপুরার যে 58টা ব্লক এবং 23টি মহকুমা শাসকের অফিস, যেখানে ব্লক এবং মহকুমা শাসকের অফিস একই জায়গাতে, অর্থাৎ যেমন বন্যাছড়া শহর, এসব জায়গাতে দু জায়গাতে হবে না, যেকোনো একটা জায়গাতে হবে। আমাদের সিদ্ধান্ত হল যে সবকটা ব্লকে স্থানীয় দাবিতে সেখানে কোনো রেগুলেশন হবে এবং হচ্ছেও, এবং আমরা দারুণ সাড়া পাচ্ছি। অন্যদিক থেকে শাসক দল জনগণের এই স্বতঃস্ফূর্ত সাড়ায় কতটুকু আতঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত অন্যদিক থেকে, অর্থাৎ ভীত সন্ত্রস্ত মানে হল তাদের উপরে কোনো দৈহিক আক্রমণ হবে সেরকম না, তাদের দুর্নীতির মুখোশ খুলবে, তাদের যে অকর্মণ্যতা এই ছবি আরো ফুটে উঠবে। এবং আমরা লক্ষ্য করছি, যেমন গত 5 তারিখে কাকরাবন ব্লক আমি নিজে গেছি, একদিন আগে থেকে ফেসবুকে সরাসরি প্রচার শুরু হয়েছে, আগামীকাল যারা ডেপুটেশন আসবেন তাদের ধুলাই হবে, পেটাই হবে, গেটে বলে খেলা হবে। পরদিন সকালবেলাও কাকরাবন ব্লকে যাওয়ার সমস্ত মুখে প্রায় তাদের ক্যাডারদের লাঠি সুতা দিয়ে তারপর দেখেছে। একই দিনে এই নলছর ব্লক সুনামরা, সেখানেও বিজেপির এই সশস্ত্র দুর্বৃত্তরা আমাদের শান্তিপূর্ণ মিছিল, যেখানে মহিলা পুরুষ সবাই ছিলেন, এটাকে আটকানোর জন্য চেষ্টা করেছে। আগামী 13 তারিখে পুরান আগরতলা ব্লকে এই জিরানিয়াকে এখানেও মনোরেপোষণ হবে। গতকাল রাত থেকেই এই আক্রমণ শুরু হয়েছে। তো এই কথাটা জিজ্ঞেস করছেন যে কিরকম সাড়া পাচ্ছেন, আমরা সাড়া পাচ্ছি একদিক থেকে। আরেক দিক থেকে শাসক দলের ভেতরে ভূমিকম্প শুরু হয়েছে, সেই ভূমিকম্প থেকে তারা সন্ত্রাসকে ভর করে কিভাবে আমাদের এই কর্মসূচিকে বাঞ্ছা করতে পারে তার চেষ্টা লেগে আছে। কিন্তু কোথাও ত্রিপুরাজ্যের মানুষ গত 4.5 বছরে যারা প্রসারিত অবহেলিত বিরুদ্ধ মানুষ, এরা ভয়ে কিছু করছে না, বরঞ্চ আমাদের লোকেরা পাচ্ছে। 10 তারিখে আমাদের এই কর্মসূচি শেষ হওয়ার পর আমাদের আরেক দফা কর্মসূচি শুরু হবে আগামী 14 তারিখ থেকে 24শে সেপ্টেম্বর, একটা প্রচার আন্দোলন সারা দেশে। কিন্তু মোদী সরকারের নেতৃত্বে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপর কৃষকদের উপরে নানা ধরনের যে নতুন নতুন আইন আরোপ, শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া, তারপর সমস্ত গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলোকে এগুলোকে দুর্বল করে দেওয়া, সংবিধানকে অচল করে দেওয়ার চেষ্টা, এই সর্বভারতীয় যে জ্বলন্ত ইস্যুগুলোর সাথে আমাদের রাজ্যেও গণতন্ত্র পুনরুদ্ধারের, এবং ত্রিপুরার যে আজকে এই সরকার, এরা জানে যে ত্রিপুরা বিধানসভার মেয়াদ আগামী মার্চের মাঝামাঝি সময় অবধি,